আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আজকে একটা কাজের মেসেজ এসেছে যারা ইতালিতে যাবেন। কাজটা হচ্ছে নার্স যারা ডাক্তারি লাইনে পড়ালেখা করছেন, এটা বিশেষ করে কাজটা হচ্ছে শিক্ষিত মানুষের জন্য, যারা মেডিকেল, যারা নার্স ডাক্তার তাদের জন্য ইতালিতে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? যে আমাকে জেনে এমএসটা দিয়েছে একটা এজেন্সি, আমি যে এজেন্সি থেকে আসছি এই সৌদি আরব কাজের জন্য, ঠিক আছে? হয়তো মনে মনে ভাববেন কে দেখো গাফফার ভাই আছে সৌদি আরব, ইতালির খবর রাখে কেমনে। আসলে আমি ওই বিশ্বস্ত এজেন্সি, যে এজেন্সি আমাকে ইমেজটা দিয়েছে, আমি সে এজেন্সি থেকে সৌদি আরবে আসছি, ঠিক আছে? তো ওনারা এই সারা ওয়ার্ল্ড, মানে বিশেষ করে দুনিয়াতে যতগুলো দেশ আছে সেই দেশগুলোতে তারা কর্মী পাঠায়, বিভিন্ন রকম তাদের কাছে ভিসা আছে, বুঝছেন? তো আমাকে ইমেজগুলো পাঠায়, আর আমি তো এমনি এমনি এই ভিডিওগুলো করি না, ঠিক আছে? আমাকে স্পন্সরের জন্য কোনো টাকাও দেয় না, জাস্ট আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু ভিডিওগুলো করা। আপনারা তো প্রতিনিয়তই আমাকে কমেন্ট করেন, গাফফার ভাই অমুক কোম্পানি কেমন, ঠিক আছে, অমুক ভিসায় সৌদি আরবে কেমন চলছে, কোনো কাজকাম আছে কি না। আপনাদের স্বার্থেই আমার ব্লগের মাধ্যমে এই ইনফরমেশনগুলো তুলে ধরছি, শুধুমাত্র আপনাদের স্বার্থে। আমার এখানে এক টাকাও লাভ নাই, ঠিক আছে? আপনাদের পছন্দ হলে আপনারা যেতে পারেন। তো আমি যে ইমেজটা আমাদেরকে পাঠালছে, ঠিক আছে, নার্সের, সেই ইমেজটা পড়ছি ইতালির, ঠিক আছে? সেই ইমেজটা পড়ছি আমি। সুন্দর, স্মার্ট, হ্যাঁ, পরিশ্রমী, দক্ষ ও অদক্ষ উভয় লিঙ্গ আবেদন করতে পারবেন, ঠিক আছে? ইতালিতে 2 লক্ষ টাকা বেতনে নার্স নিয়োগ চলছে। ডিউটি 38 ঘন্টা প্রতি সপ্তাহে, বেতন 1700 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা। থাকা ও খাওয়া পারমিট ইন্স্যুরেন্স কোম্পানি বহন করিবে। সকল কর্মী বৈধভাবে ম্যান পাওয়ার কার্ড নিয়ে যাবে। বয়স 20 থেকে 45 বছর লোক লাগবে, ঠিক আছে? IELTS লাগবে না আবেদনের জন্য, মানে আপনি যে যাবেন এটার আবেদনের জন্য কাগজপাতি লাগবে, পাসপোর্ট মূল ফটোকপি, জীবন বৃত্তান্ত ইংরেজিতে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সত্যায়িত ও ট্রান্সলেট করা। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ 4 কপি, সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে। সাদা ব্যাকগ্রাউন্ড মানে আপনি যে পাসপোর্ট সাইজের ছবি তুলবেন আপনার পিছনটা যেন সাদা হয়, বুঝছেন? পুলিশ ক্লিয়ারেন্স এবং সত্যায়িত ও ট্রান্সলেট করা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট সত্যায়িত ও ট্রান্সলেট করা, ওকে? এছাড়াও এই ভিসায় যেতে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, ইংরেজিতে কথা বলার পারদর্শিতা থাকতে হবে, এইচএসসি ডিপ্লোমা, বিএসসি মাস্টার্স, নার্সিং পেশাদারের অগ্রাধিকার দেওয়া হবে। অদক্ষ যারা তারা হাসপাতাল থেকে 1 মাসের ট্রেনিং নিতে হবে, আর এটা 90 দিনের ভিতরে কমপ্লিট, আপনি যাইতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেস তারা করবে, এই রিক্রুটিং এজেন্সি, বুঝছেন? এরপরে আমরা আসি, আরও কিছু তথ্য আমাকে দিয়েছে। এছাড়াও অন্য যে সকল দেশের ভালো কাজের চাহিদা রয়েছে, যেমনটা হলো সৌদি আরব আবাসিক হোটেল স্টাফ, সৌদি আরব কফি শপ স্টাফ, পোল্যান্ড ফ্যাক্টরি ওয়ার্কার, দুবাই নাইট ক্লাব, দুবাই ইনডোর ক্লিনার স্টাফ। স্টাফ বলতে যেটাকে বুঝায় সেটা হচ্ছে স্টাফ, মানে ওটা ছাড়া আর কোনো কাজ করতে হবে না, বুঝছেন? এবার আসি আমরা আরও কি, সৌদি আরব ফ্যাক্টরি হেল্পার, সৌদি আরব ইলেকট্রিশিয়ান, প্লাম্বার,
পাইপ ফিল্টার, কার্পেন্টার, মেশন, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, ওকে। আরও আরেকটু আছে এখানে, পোল্যান্ড, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের কোম্পানির কাজের ভিসা ও ফ্রি ভিসার দক্ষ অদক্ষ শ্রমিক রপ্তানি করা হয় এবং এয়ার টিকিট বুকিং রি ইস্যু করা হয়। এবার আমি আসব তাদের ঠিকানায়, ঠিক আছে, তারপর আমার ব্যক্তিগত নিজের কিছু কথা বলবো। ফেনি এয়ার ট্রাভেলস, তাদের ঠিকানা অ্যান্ড মাল্টিবিজ হ্যাভ, অফিসের ঠিকানা হচ্ছে গ্রাউন্ড মহারাজ 375 SSK রোড, মহিপাল, ফেনি। ফোন নাম্বার হচ্ছে 1088 5096 104। হোয়াটসঅ্যাপ, ইমো আছে, অযথা বিরক্ত কেউ করবেন না যদি আপনার দরকার না হয়। কথা ক্লিয়ার? আর একটা কথা বলি, আমার এই জায়গায় এক টাকাও লাভ নাই, ঠিক আছে। ইতালিতে যে 2 লক্ষ টাকা বেতনে আপনি কাজ করবেন, তারা কিন্তু আমাকে জানাই নাই এখানে কত লক্ষ টাকা আপনার যাতে খরচ হবে, ঠিক আছে। শুধুমাত্র আমাকে মেসেজটা, ইমেজটা দিয়েছে, আপনারা অবশ্যই যে নাম্বারটা দিলাম এ নাম্বারে যোগাযোগ করবে, এবং পুরা ইমেজের বাংলা এবং ইংরাজি ভাষা ট্রান্সলেট করে টেক্সট আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করব। সেখানে আপনারা ডেসক্রিপশন বক্সে আরও সুন্দরভাবে দেখে নেবেন। আর ডেসক্রিপশনটা কোথায় পাইবেন? যারা শিক্ষিত মানুষ আছেন তারা তো জানেন, আর যারা একটু পড়ালেখা কম, ডেসক্রিপশন অনেকেই আছে বুঝে না, তারা কি করবেন, আমার ভিডিওর যে বাংলা টাইটেল লেখা আছে এটার উপরে ক্লিক করলে ডেসক্রিপশন একটা পেজ ওপেন হবে, ওখানেই সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলবেন তাদের সাথে, এবং হোয়াটসঅ্যাপ ইমতো আছেই। আরেকটা কথা বলি, এখানে আমার আল্লাহর কসম করে বলি এক টাকা লাভ নাই, শুধুমাত্র আপনাদের স্বার্থে, আপনাদের কমেন্টের রিকোয়েস্ট দেওয়ার জন্য এই ভিডিওগুলো আমি করি এজেন্সির। আপনাদের পছন্দ হলে আপনারা যাইবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি বলবো না কি যে আমার কথাই আপনাকে যেতে হবে, আপনি যায় না বুঝায়, আরে ভাই দুনিয়াতে একটা পাগলও নিজের ভালো বুঝে, আপনি কেন বুঝবেন না, আমার উপর ভরসা করে সব কাজ করবেন। আমি তো শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম কি যে ওনারা লোক পাঠিয়েছে একটা বিশ্বস্ত এজেন্সি, সেটা আমার কাছে, আপনি যতক্ষণ না যাবেন। আরে ভাই বিদেশটা হচ্ছে কপাল, বিদেশটা কপাল, কপাল লাগে, বিদেশটা এমনি এমনি হয় না, বুঝছেন, কপাল লাগে। তাই সম্পূর্ণটা আপনি, আপনার উপরই ভরসা করবেন এবং এজেন্সি, এবং সর্বশেষ সর্বপ্রথম ওটাকে বলা উচিত কি যে আল্লাহর উপর ভরসা, কেন বিদেশে আমরা অন্ধকারে তীর মারি, তাই না, তীরটা যদি লাগে যায় তাহলে তো কপাল ভালো। আর ভাগ্য যদি টাকা না থাকে ভাই, হাজার হাই তোমার গোল, আল্লাহ যদি কপালে টাকা না লেখা থাকে কি যে টাকা তোমার কপালে তোমার হাতে আসবে, হাজার চেষ্টা করে আসতে পারবেন? তো যাক, আমার কাছে এটা বিশ্বস্ত এজেন্স, তাই আপনাদের সাথে এত কথা বলছি। হ্যাঁ, আপনাদের ভালো লাগলে আপনারা যাবেন, আপনারা কথা বলে আমার ওপর ভরসা করে যাবেন না কোনো সময়তেই, তাই না, উল্টা আমারে ফাঁসাইবেন। তা আমি চাই না কি যে বলা যায় না, অ্যাক্সিডেন্ট কাকে বলে, অ্যাক্সিডেন্টকে বলা আছে বিপদ, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, এবং নিজের খেয়াল রাখবেন, জীবন একটাই, আল্লাহ হাফেজ।